আজ করোনায় দেশে আরও 114 জন প্রাণ হারিয়েছে। নতুন করে 5,250 জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, নিয়ে মোট 25,513 জন করোনায় প্রাণ হারালেন দেশে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 15.12%। 24 ঘণ্টায় 34,708টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট 14,72,964 জন কোভিড রোগী দেশে শনাক্ত করা। এছাড়া 8,907 জন সহ মোট 13,81,763 জন সুস্থ হয়েছে। মৃত 114 জনের মধ্যে পুরুষ 56 জন, নারী 58 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 42 জন প্রাণ হারিয়েছেন। এরপরই চট্টগ্রাম 29, খুলনায় 13, সিলেটে 9, রাজশাহীতে 6, রংপুরে 6, ময়মনসিংহে 4 এবং বরিশালে 5 জন প্রাণ হারিয়েছেন।